সচেতনতামূলক 2 মিনিটের স্বল্প দৈর্ঘ্য ছবি লুকিং গ্লাস ইউটিউবে সারা ফেলার পাশাপাশি ছবিটি জিতে নেয় দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিবর্তন চাই আয়োজিত শর্ট অ্যান্ড ক্লিন প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার। স্বল্প দৈর্ঘ্য ছবিটি নির্মাণ করেছেন শহীদুল ইসলাম কাজল। হতে না হতেই ঘুমিয়ে থাকা মানুষগুলো বড্ড ব্যস্ত হয়ে পড়ে, তারই সাথে ব্যস্ত করে তোলে আমাদের এই চিরচেনা শহরটাকে। আমাদের আজকের গল্প সেই চিরচেনা শহরটাকে ঘিরেই। শর্ট অ্যান্ড ক্লিন নামে একটি ফিল্ম ফেস্টিভ্যাল, ওটা পরিবর্তন চায়ের উদ্যোগে ছিল, একটা সোশ্যাল অর্গানাইজেশন। সেখানে লুকিং গ্লাস দর্শক ভোটে সেরা হয়। হঠাৎ এই চিন্তাটা মাথায় আসলো এবং মনে হলো, দেখেন এই যে আমাদের দেশে যে বন্যা বা একটু বৃষ্টি হলে যে ঢাকা শহর ভেসে যায়, তার একটা মেইন কারণ কিন্তু এই রাস্তাঘাটে ময়লা ফেলা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে এরকম একটা থিম নিয়ে কাজ করা যায় মানুষকে সচেতন করার জন্য। বিজ্ঞাপন নির্মাণের যে অভিজ্ঞতা, সেটা আমার শর্ট ফিল্মে নির্মাণে অনেক বেশি কাজে লেগেছে। মানে দুটোই শর্ট, বিজ্ঞাপনও খুব শর্ট করে নির্মাণ করতে হয়, শর্ট ফিল্মও অনেক খুব অল্পতে একটা মেসেজ দিতে হয়। তো সেই জায়গায় আমার এই অভিজ্ঞতাটা কাজে লেগেছে বলতে পারি। কিছুটা দায়িত্ব তো আমাদের নিজেদেরও নিতে হবে, হাতে হাত রেখে গড়তে হবে এই দেশটাকে। সময় এসেছে এবার পরিবর্তন হবার, পরিবর্তন করার। নিজেদের গায়ের মাঝে লেপ্টে থাকা ওই নোংরা কথাটা মুছে ফেলা।